আমরা ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা সুন্দরবন ক্যানিং থেকে এসেছি, যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা থেকে। তো আমরা দীর্ঘ 39 বছর ধরে সামনে অ্যানাউন্সগুলো করছি ক্যানিংয়ে ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায়। তো এই নিয়ে আমাদের 4টে র্যালি আমরা করছি। তো বিভিন্ন জায়গায় মেলা, হাটে বাজারে বা স্কুল কলেজ, বিভিন্ন সরকারি দপ্তরে আমরা এই অনুষ্ঠানগুলো করি। তো আজকের আমরা এসে ভুটান বা নেপাল বাংলাদেশের উদ্দেশ্যে আমাদের 3টে টিম আমরা বেরিয়েছি। আমরা ভুটানের দেশের জন্য বেরিয়েছি, আর একটা টিম নেপালে চলে গেছে, একটা বাংলাদেশ। তো আমাদের যে বক্তব্য, যে আমরা গ্রামের মানুষদের বা অন্যান্য জায়গায় যে বলে বলে আসছি, যে সাপ সম্পর্কে পরিচিতি ঘটানো, বিষধর বিষহীন সাপগুলোকে, তাদের কামড়ের চিহ্ন কেমন হয় বা প্রাথমিক চিকিৎসা, সাপ কামড়ালে কী করতে হয় বা হাসপাতালে যেতে হবে, ওজা গুণিন জড়িবুটি করা যাবে না, সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাতে হসপিটালে যাওয়া যায় এবং সুস্থ হয়ে বাড়ি ফেরা যায়। তো আমরা গ্রামের মানুষ ভুল করেই সাপের কামড়ে আমরা কিন্তু ওজা গুণিন করে শেষ মুহূর্তে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারবাবু নার্সের বদনামি করি, যে ডাক্তারবাবু নার্স দিদি বাঁচাতে পারলো না। তো আমাদেরই ভুল কিন্তু আমরা স্বীকার করি না, সেটা কিন্তু ডাক্তারদের উপরে চাপিয়ে দিই। তার পিছনে কারণ কি সেটা আমরা মানুষকে বলে বোঝাচ্ছি, যে আপনারা অন্যান্য রোগে যখন দৌড়ে যাচ্ছেন হসপিটালে, কিন্তু সাপের কামড়টা ঠিক তাই, যদি তাড়াতাড়ি আমরা হসপিটালে চলে যাই, জীবনদায়ক ঔষধ একমাত্র হাসপাতালে পাওয়া যায়, যদিও আপনি তাড়াতাড়ি যাবেন, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু যদি মনে হয় বিষধর সাপ, তাহলে অ্যান্টিভেনাম সিরাম আপনার স্যালাইনের মাধ্যমে শরীরে পুশ করবেন, কিন্তু যদি বিষহীন হয় তাদের জন্য তো লাগবে না। যদি কোনো ডাক্তারবাবু ভুল করে দিয়ে দেয়, তাহলে কিন্তু পেচ্ছাপের দ্বারা বেরিয়ে যাবে অ্যান্টিভেনামটা। তো সাপ চেনার বা দেখার বা কামড়ের কোনো দরকার নেই। সাপ কামড়েছে মাঝখানে কোনো রকম রিস্ক না নিয়ে যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে যাবেন, ডাক্তারবাবু আছে, আর দেখে নেবেন যে বিষধর কি, বিষ নিয়ে সাপের কামড়, আপনারা সময় নষ্ট করবেন না। এই বলে যাচ্ছি, আমরা এই বার্তাগুলো দিচ্ছি এবং আমাদের সংস্থার ফোন নাম্বারগুলো দিয়ে যাচ্ছি। যদি কোনো সমস্যা হয় কোনো রাজ্যে বা দেশে, আমাদেরকে ফোন করবেন, আমরা ফোনের মাধ্যমে পরামর্শ দেবো। আমরা 26 অক্টোবর বেরিয়েছি, 9 নভেম্বর আমাদের এই সমাপ্তি অনুষ্ঠান ক্যানিয়ে শেষ হয়। এইবারে হসপিটালে আসার আগে ধরো একটা কমন ক্রেড বা হচ্ছে রাসেলস ভাইপার, হচ্ছে মনোক্লেট কবরা, স্পিকেল কবরা, এদের কামড়ে কিন্তু একটা সময় থাকে, নির্ধারিত 3 ঘন্টা মিনিমাম সময় পাওয়া যায়। তো আমরা কী করি, সাপ কামড়ালার পর যে মোটামুটি যে সিস্টেম যে মেনে চলা দরকার কিন্তু আমরা জানি না। সাপ একটা পূর্ণাঙ্গ মনোক্লেট কবরায় মিনিমাম 5 জনের মারণ বিষ থাকে। তো সাপ যখন বাইট করে বলতে পারে না যে আমি কত মিলিগ্রাম বিষ প্রয়োগ করেছি বা ঢেলেছি, বা একটা পেশেন্টকে যদি কামড় দেয় বলতে পারে না, বা যদি কোনো ওঝার কাছে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সেই ওঝাটাও বলতে পারবে না, একমাত্র ডাক্তারবাবু বলতে পারবে যে তার কত পরিমাণ শরীরে বিষ ঢুকেছে এবং অ্যান্টিবায়োটিক সিরাম সেটা বলতে পারে। তো এই জায়গায় আমরা বলবো, কোনো রকম রিস্ক না নিয়ে আপনি সরাসরি হসপিটালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসাটা কী করবেন, সেই জায়গাটা কোনো কেমিক্যালের দরকার নেই বা হচ্ছে ডিটল সাবানের কোনো প্রয়োজন নেই, হাতের দ্বারা যদি কোনো জল থাকে সেই ক্ষত জায়গাটা তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে ফেলুন। আর প্রাথমিক চিকিৎসা বিজ্ঞানসম্মত কী করা যায় বলছে, যে মাথার চুল বা হাতের দ্বারা যদি কোনো সুতো থাকে, সাপের দাঁতগুলো এত সরু সরু হয় যে চোখে দেখা যায় না, দুটো আঙ্গুল দিয়ে যদি বুলিয়ে দেওয়া যায় ক্ষত জায়গাটা কিন্তু দাঁতটা উঠে যাবে। কেন, আমাদের শরীরে যদি ব্লাড সুগার থাকে তো যে কোনো সময় কিন্তু গ্যাঙ্গিং হয়ে যেতে পারে বা প্যারালিজ, মানে ওই জায়গাটা পচন ধরে যেতে পারে। আমার নাম কাবিল জমাদার, আমার সহকর্মী বাবলু সাউ, আমরা দুজনে এসেছি সদস্য কর্মী ভুটানের উদ্দেশ্যে।